রাজা কাছ ছিল কয়েকজন সিভিল ড্রেসে, তাদের কাছে রাইফেল ছিল,
তারপরে একটা একটা জিপ আর্মির জিপ ছিল সেটা রোডের উপর, কিন্তু বাজারের মধ্যে ঢুকছে কে রাজাকার গুলি ওরা তদন্ত করতে চেক করতেছে। তখন আমি একলা, আমি কিন্তু ভয় পেয়ে গেছি, আমার তো এখন কোনো আইডেন্টি কার্ড নাই কিছু নেই। আল্লাহর কি রহমত, সেখানে আমাদের এই পাহাড়পুর সরেবার একটা লোক ওই সবজি কেনার জন্য গেছিল সেখানে, ওনার নাম হচ্ছে হাজি আব্দুল মোতালেব ভাই, উনি এখানে ছিল। আমাকে দেখে উনি, আরে বাবু হয়তো তুই এখানে তাড়াতাড়ি কী করলে হয়তো তুই বাঁচবি না, হয়তো একটা কাজ কর, এখানে তদন্ত চলছে চেক চলছে, যে একটা কাজ কর হয়তো এই গামছাটা নেয়, মানে একটা গামছা ছিল না, হয়তো এই গামছা রাখ, এই আমার এই জুড়িগুলি লাগ, বড় জুড়ি সবজির জন্য আর কি, হয়তো এই জুড়িগুলি লাগ, হয়তো বলবি দে আমার সাথে আসছিস, মানে আমি আমি তোর বাবা, বলবি দে আমি তোর বাবা। ঠিক আছে, এগুলি উনি মানে ওখান থেকে একটু দূরে গেছে তরকারির জন্য, আস তরকারি নিয়ে আসে এখানে ডাকতেছে বড়, মানে বড় ঝুঁকি নেই। তারপরে আসলো এই দু একজন বাদে, তারপরে আমার কাছে ছিল, আমাকে বললে তোমার নাম কি, আমি বললাম আমার নাম জানি, তুমি কী করো, চলো তুমি মুক্তিযোদ্ধা। আমি বললাম যে আমি সবজির জন্য আসছি, আমার আব্বা আসছে, আর সালাদ আমাকে উঠো কিচ্ছু সবজির জন্য আসছে, আমার ওই আমাদের যেটা বলছিলাম আব্দুল মোতালেবকে উত্তারে দূরে আসছে, আসি আর রাজাঘাটে আমার কলসিদের টানা টান করতেছে, তখন তুমি চলো তুমি মুক্তিযোদ্ধা। তারপরে আর্মি দেখছে, আর্মি একজন আসছে এখানে আসি, তারপর আব্দুল মোতালেব দেখ, আব্দুল মোতালেব বললো স্যার মে হাজি সাহেবকে হাম পাকে হাম মুসলিম হ্যাঁ এই আমারা বেটা হ্যাঁ মেরা সাথ আয়া সবজি কে নিয়ে। ওই হাজি ওই ওই লোকটা বললো যাকে বাপ বললো, আমাদের আমাকে জিজ্ঞাসা রাজা এটাই তোর কি হাতে, ওটা আমার বাবা, আমার বাবার সাথে আছে সবজি আসলাম। তো ওই লোকটা বললো ওই চৌদ্দ 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 আমি সেই। তারপরে এই মাহফুজ মাহফুজ ভাইয়ের নেতৃত্বে মোটামুটি আমাদের সরে পারে একটা মুক্তিযোদ্ধার ঘাঁটি ছিল, সেখান থেকে অনেক অপারেশন হয়েছিল, এমনকি পেট্রোল পাম্পের অপারেশন হয়েছিল, সেখানে গিয়েছিলাম আমি। আমার সাথে জামাল ছিল, জামাল ছিল জামাল এখন এখন অসুস্থ লোক, জামাল দিন এখন অসুস্থ। তারপরে একটা অনলাইন কবিলদম একটা অপারেশন হয়েছিল, যেটা বাহার বাই করছিল, কিন্তু এটা আমার নজরে ছিল, কিন্তু সেটা তো আমি অঞ্চল নিই, যেদিন ভারত আমাদের স্বীকৃতি দিল সেদিন আমি আমরা কয়েকজন মিলে অস্ত্র ফুলতুর করতেছি, ফুলতুর মানে ওয়াশ করতেছি, অস্ত্রগুলো সাফ করি আমরা রোড থেকে বাইরেছি, একটা জঙ্গল থেকে বাইরেছি, একটা বাড়ির মধ্যে আছে জঙ্গলা বাড়ি, যেখান থেকে বাইরেছি, বাইরের পরে একটা চা দোকান গেলাম, একটা চা খেলাম, চা খাওয়ার পরে প্রেম করতেছে পাকিস্তান শিখে দিছি, এ তারপরে বোম স্টার্ট করি যেটিতে, তখন আমাদের মানে একটা মনের মধ্যে আমরা যে গেলাম যেগুলো পাকিস্তানরা, তখন তো আনন্দ তার ধরে না, তখন আমি রোডে ছিলাম অস্ত্র নিয়ে, এ আমাদের ডিটি রোডে, আমাদের পাহাড়ের ডিটি রোডে আমি ছিলাম। কিন্তু একটা ঘটনা, ডিটি রোডে আমি যখন এখানে ছিলাম অস্ত্র নিয়ে, একটা লোক কিন্তু আমাদেরকে এখানে শহরে ফারা ধরার জন্য খুব অনিচ্ছাচ্ছা করছিল, মুক্তিযোদ্ধাদের ধরার জন্য একটা স্পাই, ওনার নাম সিদ্দিক, এক পাই মাঝ ছিল, উনি কী করছে ইন্ডিয়ান আর্মির গাড়ির পাশে ড্রাইভার পাশে একজন অফিসার মাঝুর লোক বলে ওনাকে উঠে নিছে, ঠিক ওখানে যে এয়ারফোর্সের কোনখানে আমার হাতে এখানে শালার বাট্টা, তুই তুই তো আমাদের তুই তোরাই পাই চাইছিস, সেখান থেকে ধরলাম, ধরলে আর্মির মধ্যে ও উনি ছিলেন চলে মাঝুর না, উনি রাজা কলভার্টার, আমি বললাম উনি কলভার্টার, আমাদের আমাদেরকে উনি আর্মিকে পাকিস্তান আর্মিকে দেওয়ার জন্য চেষ্টা করছি, তাকে পেয়েছি। তারপর ওখান থেকে দৌড়ে আমরা আমি ক্যাম্পে পাড়া দিচ্ছি, একটা গাড়ি একটা লোককে আমাদের মাঠে আমাদের ক্যাম্প ছিল এখানে এই সরে পাড়ায় আমির আমার সদর বাড়িতে, আমির আমার সদর বাড়িতে একটা ক্যাম্প ছিল, সেখানে আমি লোকটাকে পাড়াই দিই। কিন্তু পরে এ কাসিম সাহেব কী করছে না করছে কমান্ডার সাহেব কিন্তু আমার পরে জানি না কী করছে না, তখন আমি সার্টিফিকেট পাবো, আমি পাতা পাবো, আমি এই সুযোগ সুবিধা গ্রহণ করবো, তখন এই চিন্তা ছিল না, দেশ থেকে আগে শত্রুমুক্ত আমাদের এই চিন্তায় বেশি কাজ করছিলাম। তারপর পরে আসি যার যার পরে চিন্তা করছিলাম দেশটা স্বাধীন হবে, মোটামুটি একটা একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দেখলাম যে না শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, আমাদের মনের মধ্যে এখনও রয়ে গেল যে আমাদের স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনতার মূল মন্ত্র যেটা আমাদের মনের মধ্যে ছিল সেটা এখনও আমরা পাইনি। আমাদের আগের ইতিহাস যারা মুছে দিয়েছিল, আগের অনেক সরকারে আমাদের স্বাধীনতা যেভাবে বিক্রি করছিল, কিন্তু মোটামুটি আওয়ামী সরকার আসার পরে মোটামুটি স্বাধীনতার পক্ষে শক্তি আসে, স্বাধীনতা বিকৃতিটা বন্ধ করল। তারপরে এই বন্ধটা করার দরুণে এখন মোটামুটি স্কুলে কলেজে স্বাধীনতার কিছু কিছু বইপত্রের মধ্যে এই স্বাধীনতার ঘোষককে স্বাধীনতা কীভাবে হয়েছিল, কার মাধ্যমে কোন সেক্টরে কোন যুদ্ধ করছিল, কোন সেক্টরে কী কমান্ডার ছিল, এগুলি সব আলোকপাত করতেছে প্রত্যেক অনেক বইয়ের মধ্যে।